জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমুর জানাজা সম্পন্ন হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই প্রাঙ্গণে তার জানাজা হয়েছে। সেখানে অভিনয় শিল্পী সংঘের সভাপতি, সাধারণ সম্পাদক সহ হিমুর দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন। জানাজা শেষে নাট্য নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, খুব প্রাণবন্ত মেয়ে ছিল হিমু, কিভাবে মৃত্যু হয়েছে এটা এখনও অজানা। তিনি বলেন, একটাই দাবি, সুষ্ঠু তদন্ত হোক। জানাজা শেষে হিমুর শেষ শ্রদ্ধা জানানো হয়। লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। এদিকে হিমুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জিয়াউদ্দিন রফিকে সকালে বংশাল থেকে গ্রেফতার করেছে র‍্যাব। আটক রয়েছেন হিমুর পালিত ভাই মেকআপম্যান মিহিউ। আমি খুব চমৎকার একটা মেয়ে, খুব সহজ সরল এবং হাসি খুশি একটা মেয়ে। আমি বলবো যে এভাবে মৃত্যুটা আসলে মেনে নেওয়া যায় না। একজন সৎ মানুষ ছিল নিজের কর্মের প্রতি, আর মানুষ হিসেবে খুবই ভালো ছিল। প্রাণচঞ্চল একটা মেয়ে, এত সাহসী একটা মেয়ে, প্র্যাকটিক্যাল একটা মেয়ে, এভাবে যেতে পারে। আমিও চাইবো আমার সব সহকর্মীদের মতোই এই ঘটনার সুষ্ঠু একটা তদন্ত হোক। হিমু অপমৃত্যু সুষ্ঠু তদন্ত এবং আসল সত্যটা যেন বেরিয়ে আসে।